ক্লাসে যখন চলে এসেছো, সবাই মন দিয়ে ক্লাসটা করবার জন্য তৈরি হয়ে যাও। ভীষণ ইন্টারেস্টিং, খুব সহজ একটা জিনিস তোমাদেরকে বলতে যাচ্ছি, যেটা নিয়ে বহু ছাত্রছাত্রীর খুব প্রবলেম হয়। কি ফর্মুলা কি করে মনে রাখবো, ভৌতবিজ্ঞানের ফর্মুলা কি করে মনে রাখবো, কেমিস্ট্রির রিয়াকশান কি করে মনে রাখবো, মনে রাখবো কি করে, বুঝবো কি করে, মনে রাখবো কি করে, এ মহা সমস্যার জিনিস। কিন্তু এই সমস্যার জিনিসকে বলেছি অন্যান্য ক্লাসে, যেটা সমস্যা সেটাকে যদি মানে তুমি তার উপরে নজর দাও, যেমন ইঁটকে হাতুড়ি দিয়ে দিয়ে ভাঙতে হয় তবে টুকরো টুকরো হয়ে যায়, ওইটা করতে হবে, তার উপরে বেশি আঘাত করতে হবে। ফর্মুলা মনে রাখার আজকে বেশ কয়েকটা সহজ টেকনিক তোমাদেরকে বলবো। তো ফর্মুলা তো আকাশ থেকে এসে পড়ে না। কোন কি শিখিয়েছি, কোন একটি ঘটনার সেটাকে সংক্ষেপে যখন লেখা হয় সেটাকে বলা হয় ফর্মুলা। এখন বিষয় হচ্ছে যে বিজ্ঞানে যখন ঘটনাটা বলা হচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে, সেটা বুঝতে পারছো? এবার সেইটাকে যখন ফর্মুলার আকারে লেখা হচ্ছে, এটা সংকেত চিহ্ন এই সমস্ত দিয়ে যখন সেটাকে একটা ফর্মুলার আকারে লেখা হচ্ছে, তার আগে থাকছে একটা সংজ্ঞা, এইবার হয়ে গেল মুশকিল। ও কাকের ঠ্যাং বকের ঠ্যাং কি লেখা আছে, কি সিম্বলে কি লেখা আছে, মাথার মধ্যে সব জট পাকিয়ে শেষ। ঘটনাটা জানিয়ে, এটা নিউটনের সূত্র হোক, সেটা তোমার অন্য কোনো থিওরি হোক, আলোক হোক, শব্দ হোক, কোনো চাপ হোক, গতিবিদ্যা হোক, যা কিছু হোক, ইলেকট্রিসিটি হোক, এক জিনিস, ঘটনাটা যখন পড়ছো বুঝতে পারছো, বুঝতে পারছো? এবার ঘটনাটাকে যখন ফর্মুলার আকারে লেখা হচ্ছে, সেইটাকে আর মনে রাখতে পারছো না, তাহলে এটা নিজেদের কাছে প্রশ্ন করতে হবে যে আমি কেন পারছি না, আমি তো ঘটনাটা বুঝে গেছি। কিন্তু সেটা যখন সংকেতের আকারে, তার মানে কি, ওটাকে তো ছোট আকারে তোমাকে বোঝানো হচ্ছে, এই জায়গাটা বোঝো ভালো করে, ওই পুরো ঘটনাটা সংকেতের আকারে ছোট করে ধরা থাকছে। এখন তোমরা একটা খুব ইদানিং এখনকার ছেলেমেয়েরা একটা কাজ পারো দেখি, সেটা কি, এই যখন ফোনে চ্যাট ট্যাট করো, ও মা আমি প্রথমে বুঝতে পারতাম না, ধরা যাক কাউকে থ্যাংক ইউ লিখবে, আচ্ছা থ্যাংক ইউ বা থ্যাংকস লিখবে, THANKS, তা না লিখে আমি দেখছি টি কি আর একটা NAX, ব্যাস, আচ্ছা গুড মর্নিং লিখবে GDM। ফর্মুলা হচ্ছে আসল ঘটনাটার এই সংক্ষিপ্ত রূপ, তাই ওটা যদি পারো তাহলে ওটাও তোমরা পারবে। এটা গেল প্রথম পার্ট। এটা তো তোমরা নিজেরা ফর্মুলা বানাচ্ছ, একটা বড় বড় সেন্টেন্স, ও মা কুট কুট ছোট্ট ছোট্ট দু একটা মানে কি বলবো অক্ষরে দেখছিস পুরো কথাটা বলা হয়ে গেছে, তার দ্রুত চ্যাট করছো, ফটফট ফটফট করে কি সব লিখে দিলে ছোট্ট ছোট্ট অক্ষরে, তুমি বুঝতে পারলে, তোমার বন্ধু বুঝতে পারলো, ওটা তার মানে কি পুরো বক্তব্যটা তুমি যা ওকে জানাতে চাইছো সেটা সংক্ষিপ্ত রূপ ওইটা। এবার আচ্ছা এসব তো হলো, মনে রাখবো কি করে, সত্যিই তো একটা ঘটনাকে এরকম ছোট্ট ছোট্ট করে লেখা, আশা করি মাথাটা অনেক ক্লিয়ার হলো এই ঘটনাটা বলাতে। এবার যেটা করতে হবে, তোমাদেরকে বলেছিলাম আগের ক্লাসগুলোয় যে পুরো বইটাতে অনেক পৃষ্ঠা আছে, অনেক কিছু ব্যাখ্যা আছে, লেখা আছে, অনুশীলনী আছে, সব আছে, কিন্তু ফর্মুলা এবং সংজ্ঞার পরিমাণ খুব কম।
ফর্মুলার সংজ্ঞার পরিমাণ খুব কম, সেগুলোকে দাগাও এবং খাতায় তোলো, আলাদা একটা খাতা করো, সংজ্ঞার ফর্মুলার খাতা। তাতে সংজ্ঞাটা থাকছে, তারপরেই ফর্মুলা, সংজ্ঞা থাকছে তারপরেই ফর্মুলা, কটা কটা ব্যাপারটা বোঝো। যখন আমাদের সমস্ত পড়াশুনোগুলো কোনো প্ল্যানিংয়ে থাকে না, আমি এটাই বারবার প্রত্যেকটা ক্লাসে বলি তোমাদেরকে, চিল্লে চিল্লে বলি যে প্রতিটি জিনিসকে ছোট ছোট করে কাটো এবং প্ল্যানিং করো। এইটা করতে গিয়ে তোমরা ফার্স্ট তোমাদের যেটা শিখিয়েছিলাম ফর্মুলার খাতা, মানে ফর্মুলা সংজ্ঞা আর ফর্মুলার খাতা, প্রথমে ওপরে চ্যাপ্টারের নাম দেবে, চ্যাপ্টারের নামটা দিয়ে সেই চ্যাপ্টারে কটা ফর্মুলা পেলে বইয়ের থেকে, দেখা গেল তিনটে পেলে মাত্র, ওটা লেখো ওখানে। এবারের কাজ হচ্ছে ওই ফর্মুলা তো তুমি লিখে নিয়েছো, কিন্তু তারপরে বলেছিলাম ফর্মুলাটাকে পড়তে, আচ্ছা পড়লেও না হয় কিন্তু মনে থাকছে না, আগে তো ফর্মুলাটা মনে থাকবে না, এক একটা চ্যাপ্টারে এক একটা ফর্মুলায় এক এক ধরনের সিম্বল ব্যবহার হয়, তাহলে এই সব সিম্বলকে তো তোমার মনে রাখতে হবে, জলের মতো মনে রাখতে হবে, কিভাবে? এইভাবে এবার ওই যে ফর্মুলা এবং মানে সংজ্ঞার ফর্মুলার খাতাটা পেয়েছো, ওই খাতাটা নাও এবং একটা রাফ খাতা নাও, সেটাও মোটা খাতা রাখো। দেখো যেটা করা হয় না, আমরা যখন গোটা বইটা পড়ি, একটা চ্যাপ্টার পড়তে আমার ধরা যাক ঘন্টা দুয়েক লাগলো, এই ঘন্টা দুয়েক পুরো চ্যাপ্টারটা পড়লাম, এবং সেই চ্যাপ্টারটা যখন আমি পড়ছি তখন ওই যে মাঝখানে মাঝখানে ফর্মুলাগুলো, সংজ্ঞার ফর্মুলাগুলো এসে গেল এক একটার পিছনে ক মিনিট করে গেল, এক একটা রিডিং পড়ে বেরিয়ে গেছি তো, এক একটা ফর্মুলা বা সংজ্ঞা পড়ার পিছনে 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট এই গেছে, ব্যাখ্যাগুলো পড়তে অনেক টাইম লেগেছে, তার সঙ্গে আরো আরো অনেক উদাহরণ এগুলো পড়েছি, কিন্তু ওই ফর্মুলাটা, এই সংজ্ঞাটা আর সংজ্ঞার সঙ্গে যে ফর্মুলাটা আছে সেটা ক সেকেন্ড পড়েছি আমি, পুরো বই পুরো চ্যাপ্টারটা পড়েছি, কিন্তু ওটার পিছনে সময় কতটা ইনভেস্ট হয়েছে, মাত্র কয়েক মিনিট। এবার হচ্ছে প্ল্যানিংটার আসল মজা, এবার তো তুমি ওকে আলাদা পেয়ে গেছো, ব্যাটার ছেলেকে এবার ব্যাটা তোকে পেয়েছি, আলাদা করে পেয়েছি, আয় এবার রাফ খাতায় উঠে আয়। তাহলে একটা ফর্মুলাতে আমি কি করব, 1 ঘন্টা দেবো, ধরা যাক পুরো বইতে সংজ্ঞার ফর্মুলা হয়তো 23টা আছে কি 30টা আছে, তাহলে আমি 1 ঘন্টা করে যদি এক একটা ফর্মুলায় দিই, তাহলে আমার গোটাতে আমার 30 ঘন্টা মাত্র টাইম লাগবে, পুরো বইয়ের যা ফর্মুলা এবং সংজ্ঞা আছে সব জলের মতো, কিন্তু সেটা প্ল্যান অনুযায়ী দেওয়া হয় না, কোনোদিন দেওয়া হয়নি, তা যাকে তুমি সময় দেবে না সে তোমার সঙ্গে থাকবে না, সোজা কথা, সেটা তোমার মনে থাকবে না, সিনেমা হলে গেলে সিনেমা দেখতে বা টিভিতে সিনেমা দেখছো, অর্ধেকটা দেখে উঠে চলে গেছো, থোড়াই তোমার ওই সিনেমাটা মনে থাকবে বা তোমার ইন্টারেস্ট থাকবে, খেলা দেখছো দেখতে দেখতে 5 ওভার হয়েছে তুমি উঠে অন্যদিকে চলে গেছো, আবার লাস্ট ওভারে এসে একটুখানি দেখেছো, তা মাঝখানে কি হলো তোমার কিছুই বলতে পারবে না তুমি, এও এরকম। তাহলে ওই ফর্মুলাটার পিছনে পার্টিকুলার 1 ঘন্টা করে দিতে হবে তোমাকে, বা কম বেশি, সহজ লাগবে 30 মিনিট, একটু বেশি হলে 1 ঘন্টা, কি করবে ওই রাফ খাতাতে প্রথমে ওই ফর্মুলাটা সংজ্ঞাটাকে পড়ো, ওই সংজ্ঞাটা পড়ে আমি একটা সংজ্ঞা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বুঝিয়ে দিচ্ছি, এইটা একটা উদাহরণ হিসেবে বলছি, এইভাবেই অন্য ফর্মুলাগুলো তোমরা এগোবে, আমাকে বলতে গেলে তো একটা এক্সাম্পল লাগবে যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয়,
তা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলছে? কোন বস্তুর ভর বেগ পরিবর্তনের হার বস্তুটির উপর, মানে এইটা কিন্তু আমি একটা বড় ফর্মুলাই বলছি, তাহলে ছোট ফর্মুলা তো আরো সহজে পারবে তোমরা। কোন বস্তুর ভরবেগ পরিবর্তনের হার এইভাবে পড়বে, ভেঙে ভেঙে কেটে কেটে পড়বে। কোন বস্তুর হয়ে গেল, ভরবেগ হয়ে গেল, পরিবর্তনের হয়ে গেল, এবার দেখো হার রেট, বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুটির ভরবেগ পরিবর্তনও সেই দিকে হয়। তাহলে এই যে সংজ্ঞাটা পেলে, এই সংজ্ঞাটাকে সংক্ষেপে কি লিখছে, এর মধ্যে তো কিছু জিনিস আছে, কি আছে সেইটাকে আবিষ্কার করে নাও, তুলে নাও, রাবখাতায় লেখো কি আছে ওতে। কোন বস্তু, আচ্ছা বস্তু নয় আছে, ভালো কথা, ভর বেগ, তাহলে এখানে কি আছে, একটা ভর আছে আর বলা আছে বেগ বলা আছে, তাহলে ভরকে ওখানে ফর্মুলায় লেখা হচ্ছে ধরো মাস এম দিয়ে বোঝানো হচ্ছে, বেগকে ভি দিয়ে বোঝানো হচ্ছে, ভেলোসিটি ভি দিয়ে বোঝানো হচ্ছে, বলকে ভরবেগ পরিবর্তনের হার, তাহলে হারটা কিসে হয়, টাইমের ওপর হয়, কতক্ষণ ধরে সেটা হয়েছে তার হার বা রেট, তা পরিবর্তন হয়েছে এতক্ষণ ধরে, এইটা হার, পরিবর্তনের হার বা রেট। বস্তুটির উপর আবার ঠিক আছে, বস্তু তুমি তোমার মতো থাকো, প্রযুক্ত বলের, এই হচ্ছে জায়গা, আবার একটা জিনিস আবিষ্কার করলে, বল মানে পি প্রেশার, সমানুপাতিক, সমানুপাতিকের চিহ্ন জানো, আর কি জানছো, বস্তুটির ভর বল যে দিকে ক্রিয়া করে ভরবেগ পরিবর্তনও সেই দিকে হয়, ঠিক আছে। তাহলে এর থেকে কি পেলে, এর থেকে কয়েকটা জিনিস পেলে, মাস পেলে ভর, ভি পেলে মানে ভেলোসিটি বা বেগ, কি বলে প্রযুক্ত বল, পি পেলে, আর পেলে যে কতক্ষণ ধরে ওটা হচ্ছে মানে টি টাইম পেলে, এই মাত্র কটা জিনিস এবার পেলে। এইভাবে কেটে কেটে বুঝে ফর্মুলাটাকে পাশে দেখছো, লেখা আছে কিন্তু ফর্মুলার খাতায়, এবার তুমি ওইটাকে একটা একটা করে, বল সমান এত, মাস সমান এম, এই সরি বল সমান পি, এরকম করে করে লিখে নিচ্ছ। তাহলে বল যে পরিবর্তন, ভরবেগ যে ভর এবং বেগ বলছি, তার মানে কি, ভর ইন্টু বেগ, এম ইন্টু ভি সমান সমান এম ভি, দেখো নিজের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা ভরবেগ পরিবর্তনের হার, তাহলে প্রথমে একটা ছিল, লাস্টে একটা হয়েছে, কিছুক্ষণ সময় ধরে হয়েছে, তাহলে প্রথমে ভরবেগ কত ছিল, ভর তো আর চেঞ্জ হয় না, তাহলে এম এমই থেকে গেল, তাহলে বেগটা চেঞ্জ হয়, তাহলে প্রথম হচ্ছে, প্রথম বেগ ধরলাম ভি ওয়ান, আর যখন লাস্ট বেগ হলো সেটাকে ধরলাম ভি টু, তাহলে ভরবেগ, প্রথমের ভরবেগ কত হলো, এম ভি, এম ভি ওয়ান, এম ইন্টু ভি ওয়ান, এম ভি ওয়ান, আর লাস্ট যেটা অন্তিম সেটা কি হলো, এম ভি, এম ইন্টু ভি টু মানে এম ভি টু। পরিবর্তনের হার, তার মানে কি হচ্ছে, প্রথমে কত ছিল লাস্টে কত ছিল, এম ভি ওয়ান মাইনাস এম ভি টু, এইটা চেঞ্জ হলো কতক্ষণ ধরে হলো, বাই টি। প্রযুক্ত বলের সমানুপাতি, বল তো বসে রয়েছে পি ওখানে, তাহলে পি লিখলে সমানুপাতিকের চিহ্ন দিলে, দিয়ে উপরে কি লিখলে, এম ভি ওয়ান মাইনাস এম ভি টু বাই টি,
জলের মতো পরিষ্কার হয়ে গেল তোমার কাছে জিনিসটা। এটা তো আমি একটা বড় ফর্মুলা বললাম। এবার ওই পি সমান সমান কি হবে, ওখানে একটা ধ্রুবক নিতে হবে। আর এম বি ওয়ান মাইনাস এম বি টু বাই টি মানে আমরা কি জানি, ত্বরণ। এটা এখনকার দিনে এ হিসেবেও দেখানো হচ্ছে, আগে এফ হিসেবেও দেখানো হতো। এম বি সরি ভুল বললাম, ভি ওয়ান মাইনাস ভি টু বাই টি মানে হচ্ছে, মানে বেগের পরিবর্তন হচ্ছে যেটা, সেটা হচ্ছে ত্বরণ। তাহলে এম এম এর জায়গায় বসে আছে, তাহলে এম এম এর জায়গায় বসে পড়লো। পি সমান সমান তাহলে কি হচ্ছে, এম এম এর জায়গায় বসে পড়লো। বাট ভি ওয়ান মাইনাস ভি টু বাই টি সমান সমান আমি কি লিখে দিলাম, ত্বরণ। এ ব্যাস, গোটা ফর্মুলা শেষ। এইভাবে যদি ফর্মুলাকে গুছিয়ে নিতে পারো, একটা ঘন্টা টাইম দিলে ওইটার পিছনে দিয়ে, এইবার সেই ফর্মুলাটাকে তোমার মনে হবে যে ওহ অসাধারণ একটা জিনিস নিজে বুঝে গেলে, এবার তো চিহ্ন ভিন্ন সব মনে আছে, আর তো ভুল হবে না। আর তো ভুল হতে পারে না এই জিনিস। তাহলে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ করলাম দেখলে, প্রথমে সংজ্ঞাকে ভালো করে কেটে কেটে পড়লাম, সংজ্ঞাতে কোন শব্দের এগেনস্টে ওখানে কোন চিহ্ন ব্যবহার করা হয়েছে সেগুলো আমি লিখলাম, কোন চিহ্নটার পাশে সমান বসলো, কার সাথে কার গুণ হলো, কোনটা বাই হলো, সব আমি ওই সংজ্ঞাটা পড়ছি আর এখানে চিহ্ন সংকেতের মাধ্যমে সেটা আমি লিখছি গোটাটা। এবার পাশে আমার তো ফর্মুলাটা খোলা রয়েছে, অরিজিনাল যে ফর্মুলাটা লেখা সেটা তো আমার ফর্মুলার খাতায় লেখাই রয়েছে, ওই সংজ্ঞার নিচে ওটা লেখা রয়েছে, ওটার সঙ্গে দেখছি আর লিখছি, দেখছি আর লিখছি আর বুঝে নেওয়ার চেষ্টা করছি। কখনো কখনো বিশেষত আলোকের ক্ষেত্রে বা অন্যান্য অনেক ক্ষেত্রে, গতির ক্ষেত্রে পাশে না একটু আঁকো, ওই যে তীরচিহ্ন দিয়ে আঁকো, ভর বেগ পরিবর্তনের হার কি হচ্ছে, বল যেদিকে ক্রিয়া করে ভর বেগও সেদিকে পরিবর্তন হয়, একটা অ্যারো দিয়ে একটা আঁকলে, এরকম একটা বস্তু তার একটা বেগ হচ্ছে চিহ্ন দিয়ে আঁকলে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে বলে সেটা আঁকলে পুরো, তার গায়ে এম এম লিখলে, বেগটা লিখে দিলে ভি এই পাশে যাচ্ছে, এইরকম করে আঁকতে আঁকতে লিখতে লিখতে পুরো ফর্মুলাটা কমপ্লিট হলো। একটা ঘন্টা দিয়ে দেখো, যে কোনো একটা ফর্মুলায় একটা ঘন্টা দিয়ে দেখো, ব্যাস ওই ফর্মুলা তোমার জীবনে কোনো দিন আর মাথার থেকে বেরোবে না। খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট বলে কিচ্ছু হয় না ভাই, টেকনিক্যালি কাজ করতে হবে এবং বুঝে নিতে হবে, বুঝিয়ে দেওয়ার কেউ নেই না, নিজেকে বুঝতে হবে, নিজের বোঝার মতো ভালো বোঝা কেউ কোনোদিন বোঝাতে পারবে না, নিজেকে খুঁটিয়ে বুঝে নিতে হবে। আর বললাম তো কাজ তো অনেক না, আমি তো কাজ ছোট করে দিয়েছি, ওই ছোট কাজটাকে নিয়ে আবার কাজ কর। ওকে, ফর্মুলার ব্যাপারে অনেকটা টেকনিক আজকে বললাম, ওই বললাম আমি আগের ক্লাসেও বলেছি, আমি স্ক্রিনে স্ক্রিন দিয়ে দিয়ে বোঝানো, ল্যাপটপের স্ক্রিনে গিয়ে পিডিএফ দিয়ে এইগুলো বোঝানো আমি নেক্সট মানে ক্লাসগুলো থেকে চেষ্টা করছি আনবো তাতে। তো টপার টাস্ক তাদের দেখার জন্য যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই, তোমরা যারা এই ক্লাস ফলো করছো দেখছো সাবস্ক্রাইব করো, এবং যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো, তাদের একটু উপকারে লাগবে, ভালো লাগলে লাইক ফাইক এগুলো করো, তোমরা এখনকার দিনে ছেলেপিলেগুলো পারো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমি প্রত্যেক ক্লাসে বারবার বলছি, তোমাদের যে জায়গাগুলো অসুবিধা হচ্ছে সমস্যা হয় সেগুলো আমাকে কমেন্টে জানাও, অসুবিধাটা কমেন্টে জানাও যে এইখানটা আমার অসুবিধা, আমি সেটা নিয়ে ক্লাস করব। এরপরে লাইভ সেশনও থাকবে, গ্রুপ ডিসকাশন আমি সেটা গুগল মিটে হোক হোয়াটসঅ্যাপ কলে হোক সে সমস্ত অ্যারেঞ্জ করবো, লাইভে করব, ঘাবড়িয়ে যাও না, হাল ছাড়বে না, নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমিও পারো। এত বড় একটা জিনিস আজকে সমাধান হয়ে গেল, নিজে প্র্যাকটিস করে দেখো, পড়ায় মন দাও, আঁকড়ে ধরো জায়গাটাকে, আর কী কীভাবে সেই মনটা দিতে হবে, কী কী সমস্যা হয় সব ক্লাস আমার করা আছে, সেগুলোকে একটু দেখে নাও খুব আনন্দ পাবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, খুব ইন্টারেস্টিং আরও এই ধরনের ক্লাস নিয়ে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।